আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের আয়োজন শালকুমড়ার মালাই মুরব্বা। আজকের রেসিপিটা আমি শিখেছি আমার আম্মুর কাছ থেকে। ছোটবেলায় আমরা দেখতাম আম্মু খুব মজা করে এই মালাই মুরব্বা তৈরি করে। চলুন তাহলে দেখে নিই আম্মুর রেসিপিতে এই মালাই মুরব্বা কিভাবে তৈরি করতে হয়। শাল কুমড়ার এই মালাই মুরব্বা তৈরি করতে আমাদের লাগবে পাকা শাল কুমড়া। শাল কুমড়াটা পাকা কিনা সেটা বোঝার জন্য আঙ্গুল দিয়ে এভাবে ঘষা দিলে যদি আঙ্গুলে সাদা গুঁড়োর মতো লেগে যায় তাহলে বুঝতে হবে এটা পাকা। আমি এটাকে তিন ভাগে ভাগ করে নিব এবং একটা ভাগ দিয়ে আজকে আমি নারিকেলের মালাই মুরব্বা তৈরি করব। আমি এটাকে ছোট ছোট করে কেটে মোটা করে খোসাটা ছাড়িয়ে ভিতরের বিশ্রীওয়ালা নরম অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে কেটে নিয়েছি। টুকরোগুলো ঠিক এভাবে বড় করে কাটতে হবে, না হয় কাটতে কিন্তু অসুবিধা হবে। আমি এখন একটা একটা টুকরো নিয়ে এভাবে কাঁটা চামচ দিয়ে কাটিয়ে নিব। টুকরোগুলো যদি আমি ছোট করতাম তাহলে আমার কাটিয়ে নিতে অসুবিধা হতো। একটু লক্ষ্য করুন আমি কিভাবে টুকরোগুলো কাটিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে এক পাশ থেকে শুরু করে চারপাশ থেকে কাটিয়ে নিয়েছি। দেখুন এটা কতটা সফট হয়েছে, আর চাপ দিলে পানি বের হচ্ছে। আর যে টুকরোটা আমি কাটিয়ে নিইনি সেটা কতটা হার্ড, আর কাঁচানোর টুকরোটা দেখুন কতটা সফট। এভাবে আমি সবগুলো টুকরো কেচে নিয়েছি। তবে এই কাজটা খুব সাবধানে করতে হবে, হাতে লেগে গেলে হাতেও ছিদ্র হয়ে যেতে পারে। এবার কাঁচানোর শালকুমড়াগুলো আমি ছোট টুকরো করে নিব। মুরব্বা এত বড় টুকরো হলে দেখতে সুন্দর লাগবে না। আমি বড় টুকরো করে কেটেছি যেন এটা কাঁচাতে সুবিধে হয়। আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। আমার সবগুলি কাটা হয়ে গিয়েছে, এখন আমি শাল কুমড়ার টুকরোগুলো একটু ধুয়ে নিব। একটা বাটিতে আমি পরিষ্কার পানি নিয়েছি আর এখানে শাল কুমড়ার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সবগুলি টুকরো দেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি হালকাভাবে একটু কষলে কষলে ধুয়ে নিব। দুই তিনবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিব, তবে সাবধানে যেন ভেঙে না যায়। একটা পাত্রে আমি কিছুটা পানি নিয়েছি, এবার ধুয়ে নেওয়া শালকুমড়াগুলো দিয়ে দিচ্ছি। পানিটা আমি এমনভাবে নিয়েছি যেন শালকুমড়াগুলো পানির মধ্যে ডুবে যায়। এবার এটাকে আমি চুলায় হাই হিটে 5 থেকে 6 মিনিট জাল করব। ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত একটা বলক এসে যায়। যখন একটা বলক চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। পানিতে বলক চলে এসেছে, এবার আমি চুলাটা অফ করে দিব। কিন্তু এই গরম পানির মধ্যে শালকুমড়ার টুকরোগুলো রেখে দিয়েছি 25 থেকে 30 মিনিট। এই সময়ের মধ্যে দেখেন এগুলি কতটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। কোনোভাবেই এগুলিকে জাল করে সিদ্ধ করা যাবে না, যদি জাল করে সিদ্ধ করে নিতাম তাহলে এগুলি ভেঙে যেত। এগুলোকে এভাবে ভাপে সিদ্ধ করে নিতে হবে। এখন এই শালকুমড়ার টুকরোগুলোকে আমি পানি থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব এক্সট্রা পানিগুলি ফেলে দিতে হবে। তবে এই কাজটা খুব সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়। এভাবে আমি সবগুলো শালকুমড়ার টুকরো থেকে চেপে চেপে এক্সট্রা পানি বের করে নিয়েছি। এখন একটা প্যানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এই কাজটা অবশ্যই ঘি দিয়ে করতে হবে, তেল বা বাটার দিয়ে এটা হবে না। এখন দিয়ে দিব কয়েকটা এলাচ আর দারচিনি। চুলার আঁচ থাকবে একদম কমানো, বেশি আঁচ দিলে মশলাগুলি পুড়ে যাবে। ঘিটা যখন একটু গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিব চিপে রাখা শালকুমড়ার টুকরোগুলো। তারপর এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিব।
ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এটার ভিজা ভাবটা চলে গিয়ে একটা শুকনো ভাব চলে আসে। আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এতে দিয়ে দিব 2 কাপ নারিকেলের দুধ। আমি এখানে ফ্রেশ নারিকেলের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে ক্যানের নারিকেলের দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কাপ নারিকেলের দুধ দিয়েছি, আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই হিসেব করে নারিকেলের দুধটা দিবেন। এখন আমি এতে দিয়ে দিব 1/4 কাপ চিনি। মিষ্টিটাও আপনাদের ইচ্ছে মতো আপনারা দিবেন, আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, আর যদি কম খান তাহলে আরেকটু কমিয়ে দিবেন। আমি এখানে যতটুকু শাল কুমড়া নিয়েছি আর যতটুকু নারিকেলের দুধ দিয়েছি সেই হিসেবে আমার এখানে 1/4 কাপের মতো চিনি লেগেছে। এবার চুলার আঁচ কম রেখে এটাকে জাল করে নিতে হবে। কোনোভাবে চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে নারিকেলের দুধ থেকে তেল বের হয়ে আসবে, আর নারিকেলের দুধ থেকে তেল বেরিয়ে আসলে সেটা দেখতে সুন্দর লাগবে না। অল্প আঁচে এটাকে 10 থেকে 12 মিনিট জাল করে নিব। আমি 10 মিনিট জাল করে নিয়েছি, নারিকেলের দুধটা ঘন হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিব। তিন ঘন্টা পর এটাকে একটা বাটিতে ঢেলে আমি সাজিয়ে নিয়েছি, তবে এটা এখনই পরিবেশন করা যাবে না, এটা যত বেশি দুধে ভিজবে তত বেশি খেতে মজা হবে। মিনিমাম 5-6 ঘন্টা এটাকে দুধে ভিজিয়ে রাখতে হবে। ছোটবেলা আম্মু এটা রাতে তৈরি করে রাখতো আর আমরা সকালে খেতাম। দেখলেন তো, গত্ত সহজে তৈরি করে ফেললাম নারিকেল দুধের শাল কুমড়ার মালাই মোরব্বা। আম্মুর হাতে সে স্বাদটা হয়তো হবে না, তবে খেতে অনেক মজা হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে আমি কোনো রেসিপি দিলে সবার আগে আপডেট পেতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।